আসসালামু আলাইকুম। ভোজন বিলাসের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে শেয়ার করব দারুণ মজাদার মুচমুচে ঝালঝাল বাঁধাকপির বল। বাঁধাকপি অনেকেই খেতে পছন্দ করে না, তবে এইভাবে যদি বাঁধাকপির বল বা পাকোড়া একবার তৈরি করেন তাহলে দেখবেন ভাজার সাথে সাথেই ফুরিয়ে যাবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। বাঁধাকপির বল তৈরি করার জন্য এখানে আমি বেশ খানিকটা বাঁধাকপি নিয়েছি। এটাকে এখন কুচি কুচি করে কেটে নিব। বাঁধাকপিটাকে মিহি কুচি করে কেটে নিলাম। এখন এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে কষলে 5 মিনিটের জন্য রেখে দিব, যাতে এটা একটু নরম হয়ে আসে। এবার এখানে আমি আধা কাপ পরিমাণ মসুর ডাল আধা ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ছেঁকে নিয়েছি। এখন অল্প কিছু ডাল আলাদা করে রেখে দিয়ে বাকি ডালটাকে আমি ব্লেন্ড করে নিব। মসুর ডালটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার কষলে রাখা বাঁধাকপিটাতে কিছুটা পানি বের হয়েছে, সেটাকে চিপে ফেলে দিয়ে বাঁধাকপিটা আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এই বাঁধাকপির সাথে পেস্ট করে রাখা মসুর ডালটা দিয়ে দিচ্ছি, সাথে আস্ত যে ডালগুলো রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। আরও দিচ্ছি 1 চা চামচ করে মিহি কুচি করে নেওয়া আদা রসুন, অল্প কিছু কাঁচামরিচ কুচি, বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ চালের গুঁড়া, আর সব শেষে কিছুটা লেবুর রস দিয়ে সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে বলের শেপ দিয়ে দিচ্ছি, তবে আপনি চাইলে পছন্দ মতো যে কোনো শেপেই এগুলো তৈরি করে নিতে পারেন। এবার বলগুলোকে ভেজে নেওয়ার জন্য প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে বল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম লোয়ার মাঝামাঝি রেখে এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বাঁধাকপির বলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেল থেকে এগুলোকে উঠিয়ে নিচ্ছি, আর ঠিক এইভাবে আমি সবগুলো বল ভেজে নেব। সবগুলো বল ভেজে নেওয়া হয়ে গেছে। একটা বল আমি ভেঙে দেখাচ্ছি, এর উপরটা ক্রিসপি আর ভেতরটা একদম সফট। বিকেলের নাস্তায় চায়ের সাথে এই বাঁধাকপির বল বা পাকোড়াগুলো খেতে অসাধারণ লাগে। আশা করছি এটি আপনারা ট্রাই করবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর মজার মজার রান্নার দারুণ সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। সবাই অনেক ভালো থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।